আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিনী ফাত। দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 132 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 6 জন মারা যাচ্ছেন। 24 ঘন্টায় 8483 জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার রেকর্ড 28.27%। এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে খুলনা বিভাগ, 27 জন। এদিকে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন সংকটে 7 করোনা রোগীর মৃত্যু হয়েছে, আরও 10 জন রোগীর অবস্থা মুমূর্ষু। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 132 জন। দেশে এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। কোভিডে মৃতের সংখ্যা দাঁড়ালো 14,778 জনে। 24 ঘন্টায় রেকর্ড শনাক্ত হয়েছে 8,483 জন। আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 9,30,042 জন। খুলনা বিভাগে সবচেয়ে 27 জনের মৃত্যু হয়েছে। আর সাতক্ষীরায় অক্সিজেন সংকটে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন করোনা রোগীর মৃত্যুর ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমার মা কোভিড পজিটিভ, তো এখানে দায়িত্বরত নার্সেরা তাদের সময় মতো রোগীদের সেবায় আগ্রহী নয় এবং তাদের ডাকলেও সময় মতো সাড়া পাওয়া যায় না। এদিকে রাজশাহী মেডিকেলে মারা যান 17 জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 222 জনের। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে হাইফ্লো নেজাল ক্যানুলা সংকটে 7 করোনা রোগীর মৃত্যু হয়েছে। চাহিদা অনুযায়ী উচ্চমাত্রার অক্সিজেন না পাওয়ায় তাদের মৃত্যু হয়। আমাদের ভয়ভীতি পাওয়া জরুরি, যাতে ইন্ডিয়া থেকে যে ইটা আছে, যে ভাইরাসটা, ওই ভাইরাসটা আমাদের বেশি ঢোকে, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 14 জন। রংপুর মেডিকেলে মৃত্যু হয়েছে 8 জনের। এছাড়াও কুমিল্লা, টাঙ্গাইল, দিনাজপুর, জামালপুর, ফরিদপুর ও পটুয়াখালীতে 22 জনের মৃত্যু হয়েছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও সারা দেশে কড়াকড়ি চলছে। রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় 208 জনকে জরিমানা ও 320 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরিমানা করা হয় 68টি গাড়িকে আর মামলা হয়েছে 219টি। এদিকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত, সঙ্গে ছিলেন রায়হান শোভন। সর্বাত্মক লকডাউনের প্রথম দিন অনেকটাই কার্যকর হয়েছে, বৃষ্টির দ্বিতীয় দিনটাকে আরও বেশি কার্যকর করে দিয়েছে। প্রধান সড়ক কিংবা অলিগলি অনেকটাই ফাঁকা। অলিগলিতে কিছু দোকানপাট খোলা থাকলেও প্রধান সড়কে ছিল শুনশান নীরবতা। এভাবেই লকডাউন কার্যকর হচ্ছে সারা দেশে। তবে পোশাক কিংবা কারখানা শ্রমিকদের একটু ভোগান্তিতে পড়তে হয়েছে, কারণ যানবাহন নেই। তাই আশুলিয়ায় এমন বাস্তবতা, বিভিন্ন কারখানার শ্রমিকদের পায়ে হেঁটে কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যানে করে কারখানায় যেতে হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের যাতায়াত গাড়ির ব্যবস্থা নেই, আমরা হেঁটে হেঁটে চলছি। আর কিছু সময় অটো চলে আবার দেখা যায় অটো পুলিশ আটকা দেয়, তখন আমাদের হেঁটে যাওয়া লাগে। আমাদের গাড়ি নাই, আমরা কীভাবে যাবো? আমাদের তো ডবল বাড়তি ভাড়া গুনতে হইতেছে। আমাদের তারপরে আমরা গন্তব্যস্থানে যাইতে পারতেছি না, অনেক হাঁটাহাঁটি করার পরে তারপরে যাইতে হইতেছে। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় কঠোর অবস্থান দেখা গেছে পুলিশের। পণ্যবাহী যানবাহন ছাড়া কেউ বের হলেই ফিরিয়ে দেওয়া হয়েছে। কুমিল্লায় রিক্সা ছাড়া অন্য কোনো পরিবহন দেখা যায়নি। ময়মনসিংহ নগরীর প্রত্যেকটি প্রবেশ মুখ ও গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল তৎপরতা। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, টহলে ছিল সেনাবাহিনী ও বিজিবি। সবাইকে পড়তে হয়েছে ভ্রাম্যমাণ আদালতের জেরার মুখে। ভাই আমাদের তো খাওয়া লাগবে ভাই, তার জন্য মানে বেরিয়েছি। এই দরকার না হলে আমি তো বেরোইতাম না, এই পরিস্থিতি আমরাও দেখতেছি খবরের কি অবস্থা। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। অপ্রয়োজনে ঘর থেকে বের হয় তাহলে তাকে আমরা বাংলাদেশ দণ্ডবিধি 1868-260 ধারা অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসবো। সেক্ষেত্রে তাকে 6 মাস পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড এবং অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে। মাঠে সবাইকে আমরা ব্যাপক টহল পরিচালনা করছি এবং এই টহল পরিচালনার মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি।
ধর্ম মন্ত্রণালয় মসজিদে নামাজ আদায়ে যে নির্দেশনা দিয়েছে জুমার দিনে তার অনেকটাই বাস্তবায়ন হতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা সরকারি যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, সেভাবে নামাজ আদায় করতে পেরেছি। অবশ্য বাইরে হাত ধোয়ার ব্যবস্থা কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখা এবং 3 ফুট দূরে থেকে সারিবদ্ধ হওয়া প্রতিপালিত হয়নি সব মসজিদে। খান আলামিন, আরটিভি, ঢাকা। সার্ভার জটিলতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে সৌদি ও কুয়েত প্রবাসীরা কাল থেকে করোনা টিকা নিবন্ধন করতে পারবে, এমনটাই জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। টিকা নিবন্ধনের জন্য আজও চরম ভোগান্তি পোহাতে হয় বিদেশকামীদের। এদিকে আজ রাতে মডার্না ও সিনোফার্মের 23 লাখ টিকা দেশে আসবে। এয়ার বাদলের রিপোর্ট। এ কারাকারি প্রবাসীদের টিকা নিবন্ধন ফর্ম পেতে অ্যাপসের জটিলতা ও তথ্য বিভ্রাটের কারণে বিভিন্ন স্থান ঘুরে অনেক প্রবাসী রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এসে এভাবেই ভিড় করেন, চেষ্টা করেন নিবন্ধনের। সম্পূর্ণ কনফার্মেশন হওয়ার পরে যে তারা যে ফিরতে একটা মেসেজ দিয়েছে দিবে যে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, এরকম কোনো আমরা মেসেজ পাচ্ছি না। না পেরে লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিদেশগামীরা অভিযোগ করেন টিকা দেওয়ার নামে বিভ্রান্তিকর তথ্য দিয়ে হয়রানি করা হয়েছে। আমার ফ্লাইট হয়েছে 8 তারিখের, কত জায়গাতে গেছি কোনো ঠাই পাইতেছি না। বিশের মেয়াদও কমন, কি করলে কি করা যায় এগুলো বলা যাইতেছে না। কোন জায়গায় যাইলে আমরা কি পাবো এগুলো আল্লাহ পাক যারা কেউ জানে না। দেশে চলতেছে লকডাউন, আমরা কিভাবে চাঁদপুর যাব? 2000 টাকা লাগে, আমরা চাঁদপুর যাই আবার ঢাকাতে আসেই ভ্যাকসিন দিতে হবে। তো এই হয়রানিটা কেন আমাদেরকে করতেছে? থেকে ফর্ম দিচ্ছে, বিস্তারিত আমরা কিছুই জানতে পারছি না। এটা কিভাবে ফিল আপ করবে, অ্যাপে যেতে হবে, টাকা বিকাশ করতে হবে, আমরা কিভাবে করব, এগুলি বিস্তারিত আমরা কোনো কিছুই বুঝতে পারতেছি না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সার্ভারের সমস্যার কারণে নিবন্ধনে সমস্যা হচ্ছে। সার্ভার সচল হলে সৌদি আরব এবং কুয়েতগামীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিবন্ধনের ব্যবস্থা করা হবে। সার্ভার কাজ করছে না, প্রায়োরিটি বেসিসে, মানে যাদেরকে আপনার হচ্ছে ফাইজারের টিকা দেওয়া দরকার কুয়েত এবং সৌদি প্রবাসী তাদেরকে আগে দেওয়া হবে। নিজ জেলার বাইরে কিন্তু রেজিস্ট্রেশনটা হবে না। যারা ঢাকা জেলার সাই বাসিন্দা তারা ঢাকা এখান থেকে হবে এবং গাজীপুর কোন দেশের কোন উপজেলার কোন দিন আসবেন সেটা সিলেক্ট করে দেবো, সেই সিটির মতো আসবেন। www.bmet.gov.bd ওয়েবসাইট আমরা দিয়ে দেব, সেখান থেকে সেটা দেখে আপনারা আসবেন। অন্যদিকে টিকা কার্যক্রমের গতি বাড়াতে দুদিনে কোভ্যাক্সের 25 লাখ এবং চীন থেকে কেনা সিনোফার্মের 50 লাখের মধ্যে 20 লাখ টিকা দেশে আসবে। এ আর বাদল, আরটিভি, ঢাকা। দেশব্যাপী ভারী বৃষ্টিপাতের কারণে প্রধান নদ নদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় উজানের পানির চাপে 5 থেকে 6 জুলাইয়ের মধ্যে 25 জেলায় বন্যা ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরি ও কহুয়া নদী 3টি স্থানে বেড়ি বাঁধ ভেঙে গেছে। লোকালয়ে পানি ঢুকে পানি বন্দী হয়ে পড়েছে 100 পরিবার। প্রতিনিধিদের তথ্যচিত্রে রায়হান শোভন রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে গেলেও নতুন কোনো জেলা বন্যা কবলিত হয়নি। তবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে দেশের 25টি জেলায় আগামী 5 থেকে 6 জুলাইয়ের মধ্যে সৃষ্টি হতে পারে বড় ধরনের বন্যা। এদিকে কুড়িগ্রামে সব কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে 1000 পরিবার। লালমনিরহাটেও তিস্তা, ধরলা সহ 12টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। আমরা তিস্তা নদীর পানি আসিয়ে আমাদের অনেক ক্ষতি হয়, বাড়িঘর তোলায় আমাদের খুব সমস্যা হয়ে যায়। আমরা নদীর একটা বাঁধ চাই, এতে আমাদের জীবন যাপন সুন্দরভাবে পরিচালনা করা যাবে। এইবার পানি বাড়লে কিন্তু আর হয় নাই, পানি বাড়ছে আজকে থেকে পানি বাড়ানোছে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে বান্দরবান ও কক্সবাজারে ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। গতকালের যে পরিস্থিতি ছিল সেই প্রেক্ষিতে 24 ঘন্টায় নতুন করে প্লাবিত হয়নি, তবে অনেক জেলাতেই পানি আরো অনেক বেড়েছে। বিশেষ করে যে আসাম অরুণাচল অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে এবং যে কারণে বাংলাদেশেও এই ব্রহ্মপুত্র যমুনা অববাহিকার এই উজানের পানির কারণে আমাদের উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। তবে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। রায়হান শোভন, আরটিভি।
ঢাকার মিরপুরে জমির বিরোধে শাহিনুদ্দিন খুনের ঘটনায় চলছে পারস্পরিক দোষারোপ। স্থানীয় সাবেক এক সেনা কর্মকর্তা এজন্য অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় সংসদ সদস্যের দিকে। পল্লবী থানার সাবেক ওসিও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ তার। অভিযুক্তরা আবার এজন্য দায়ী করছেন সাবেক সেনা কর্মকর্তাকেই। রাজধানীর মিরপুরে জমি দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ড নিয়ে এয়ার বাদলের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আজ। মিরপুরের পল্লবীতে শাহিনুদ্দিনকে নৃশংসভাবে খুনের ঘটনায় মানিক, মনির, সুমন ব্যাপারীর মতো কয়েকজনই কি জড়িত ছিল, নাকি নেপথ্যে আরও কেউ কলকাঠি নেড়েছেন? খুনের পরিকল্পনা কার ছিল? শাহিনের মৃত্যুতে কে বেশি লাভবান হলেন? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরটিভির হাতে আসে বেশ কিছু তথ্য। এ নিয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার কাছে গেলে বললেন, বিতর্কিত জমিতে অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তারও জমি আছে, সেগুলোকে নির্বিঘ্ন রাখতে চান তিনি। শাহিনুদ্দিন হত্যার এটিও একটি কারণ। এই এলাকার ভূমিদস্যু হিসাবে পরিচিত মেজর মোস্তফা সাবেক, যদি কোনো আজকে শাহিনুদ্দিন যেত না, যদি আমার কথা যদি শুনত। একমাত্র মৃত্যুর কারণ আমি মনে করি মেজর মোস্তফা। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বললেন, সাবেক এমপি আওয়ালকে বাঁচাতেই স্থানীয় এমপি এসব বলছেন। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার সাথে তার যে ঝগড়াঝাটি হয়েছিল একবার, সেইটার জন্য সে রাগান্বিত হয়ে হয়তো এটা বলতে পারে, আর আওয়ালকে বাঁচানোর জন্য। এই মেজর মোস্তফা হইল মূল হোতা। সেই 52 থেকে শুরু করে আপনার মিরপুর ডিএইচএস এর গেট পর্যন্ত তার অনেক জায়গা আছে। কত কোটি টাকা কামাইছে বা কিভাবে কামাইছে সে টাকার কিন্তু হদিস নেই। যার বিরুদ্ধে অভিযোগ, সেই অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামাল জানালেন, বুড়িটেকের আলীনগরে শাহিনুদ্দিনের জমির পাশেই তার জমি। সাবেক সাংসদ এম এ আওয়ালের তার জমির উপরও চোখ ছিল, কিন্তু তিনি না দেয়ায় 5ই মে আওয়াল বাহিনী তার স্থাপনা ভেঙে দেয়। এ নিয়ে তিনি মামলা করলে তার বিরুদ্ধেও মামলা হয়। আওয়াল সাহেব আমাকে বলে যে, ভাই এই জমিগুলো নিয়ে আপনি তো কিছু করতে পারবেন না, আমাকে দেন। তখন তার প্রপোজালে আমি রাজি হই না। তখন সে বলে যে, ভাই কিছুই করতে পারবেন না, অন্তত ওসি অজেদ যতদিন পল্লবী থানায় আছে ততদিন আপনি কিছু করতে পারবেন না। ডিসেম্বরে যে আমার অফিসগুলো ভাংচুর করলো, এটাই হলো সে 15 লক্ষ টাকা আওয়াল সাহেবের কাছ থেকে ক্যাশ টাকা নিয়েছিল এই ভাংচুরের জন্য। মূল এখানে যদি একমাত্র ফার্স্ট কালপ্রিট হয়ে থাকে সেটা হলো ওসি ওয়াজেদ। চলে আমাকে বলছিল যে, স্যার আমি 24টা ফ্ল্যাটের ভাড়া পাই, 24টা ফ্ল্যাট তার আছে আমাকে আমার কাছে বলেছে। পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তবে বিষয়গুলোর সঠিক তদন্ত চাইলেন পরস্পরকে দোষারোপ করা সবাই। স্পেশাল ট্রাইব্যুনাল করে এই যে চাঞ্চল্যকর এই হত্যার বিচার হওয়া উচিত। এমপি হোক আর মন্ত্রী হোক, আমি ইলিয়াস মোল্লা যদি দোষী হয়ে থাকি আমাকেও যেন সর্বোচ্চ শাস্তি। এ আর বাদল, আরটিভি, ঢাকা। কখনো ছিনতাইকারী, কখনো ভিক্ষুক, মলম পার্টির সদস্য, মুরগি চোর কিংবা শ্রমিকের বেশে সামনে আসেন, অথচ বাস্তবে পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কেবল মানুষকে সচেতন করতেই বেছে নিয়েছেন এমন অভিনব পন্থা। এক এক সময় এক এক রূপ ধারণ করে সামনে আসেন সাইদ রিমন। যুবক রিমনের বহুরূপী হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন মাহিদুর রহমান রুবেল, ছবি তুলেছেন নিজামুদ্দিন। ফার্মগেট কারণবাজার এলাকায় বাস থামলে মোবাইল ছিনতাইয়ের এমন দৃশ্য প্রায় নিত্যদিনের। রাজধানীর অন্যান্য এলাকাতেও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রীর গাড়ি থেকেও বিদ্যুৎ গতিতে ছু মেরে মোবাইল নিয়ে যায় ছিনতাইকারী। সাইদ রিমনের প্রচারণার বিষয়ে রয়েছে বৈচিত্রতা। সড়ক দুর্ঘটনা, মাদক সেবনের কুফল, বাস, ট্রেন কিংবা লঞ্চে মোবাইল ছিনতাই, পাবলিক বাসে মলম পার্টি, অপরিচিত লোকের দেয়া খাবার খেয়ে জ্ঞান হারানো, সীমান্তে নির্যাতন, গরু ও মুরগি চুরি, পানিতে ডুবে যাওয়া শিশুর উদ্ধার, বেকারত্ব ইত্যাদি। রিক্সাওয়ালাদের সাথে যাত্রীদের এমন দুর্ব্যবহার হর হামেশাই চোখে পড়বে, তবু তা ফুটিয়ে তুলতে ছিল তার আপ্রাণ চেষ্টা। মানুষকে সচেতন করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটে বিপত্তি, তবু কখনো থেমে যাননি সাইদ রিমন। বলেন, তার চেষ্টায় একজন মানুষও সচেতন হলে কিংবা একটি প্রাণও বেঁচে গেলে সেটাই হবে তার সার্থকতা। এই সড়ক দুর্ঘটনা, তারপর আস্তে আস্তে মোবাইল ছিনতাই, মানি ব্যাগ চুরি, মলম পার্টির খপ্পর, বিভিন্ন যে অপরাধমূলক ছবিগুলো আছে সেগুলো নিয়েও আমি প্রচারণা শুরু করি। মানুষ অবশ্যই সচেতন হচ্ছে, কারণ আমি যখন পাবলিক প্লেসে যাই
তখন কিন্তু মানুষ আমার এই ছবিগুলো যে দেখেছে বা তারা যে এই কাজটা মেনে চলে এগুলো আমাকে কিন্তু বলে। আমার কর্মস্থল মেনটেন করে আমি এই কাজগুলো করি, ভালোভাবে নেয়নি কারণ শুরুর দিকটা আসলে একটু কঠিন হয়, তো অনেকেই ভাবতো যে আসলে একটু ঠাট্টা বিদ্রুপ করতো যে এই কাজ করে কি হবে। সমাজের অসঙ্গতি দূর করতে নানা প্রচারণার ফাঁকেও রিমন করোনাকালে সাধ্যমতো দাঁড়িয়েছিলেন ছিন্নমূল মানুষের পাশে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার স্কুল কলেজের বন্ধু, ইউনিভার্সিটির ছোট বড় ভাইরা যারা আছেন, আমার সহকর্মী এবং যারা ফেসবুকে শুভাকাঙ্ক্ষী, এর মধ্যে অনেকেই এগিয়ে আসলেন এবং সেই 35টি খাবার একসময় 12,000 খাবারে পরিণত হলো এক বেলার। এবং গত কোরবানিতে আমি প্রায় একটি গরুর সমান মাংস তুলে ফেলেছিলাম এই ঢাকা শহরে ঘুরে, একটা সিএনজি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, সেখানে আমার একটা ছিল ভ্রাম্যমান মাংস বুথ, তো সেখানে অনেকেই মাংস দান করেছেন এবং সেই মাংস দিয়ে একদিনে আমি 1,000 মানুষকে খাওয়াতে পেরেছিলাম। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা সমাজে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো সাইদ রিমনের চিন্তা ব্যতিক্রম। সমাজ ও মানুষের জন্য দায়বদ্ধতা থেকেই এমন সচেতনতার ফেরিওয়ালা হয়েছেন বলেও জানান তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।